भारत सरकार आगामी 10 दिने आरो 2600 श्रमिक स्पेशल ट्रेन दिच्छे 36 लक्ष परिजाई श्रमिक के आनार जन्य सारा बांगलाय प्रथम थेके आमी प्रस्ताव दिच्छिलाम आपनाके जे आपनि ट्रेने करे परिजाई श्रमिक निये आसुन ट्रेने करे जखन आनबेन तखन जेखान जेखान थेके तारा ट्रेने उठबे সেখানে নেগেটিভ করোনা সার্টিফিকেট নিয়ে তাদেরকে উঠান আপনারা যে নামানোর পর তাদের ডেস্টিনেশন আপনি জানবেন সেখানে সেখানে আপনি তাদের উপরে নজরদারি করার ব্যবস্থা করতে পারবেন আপনি কি করলেন ট্রেন নিলেন না যেখানটাই উত্তরপ্রদেশে ছয়ে ছয়ে ট্রেন নিচ্ছে বিহারে ছয়ে ছয়ে ট্রেন নিচ্ছে আপনি ট্রেন নিলেন না কিন্তু উল্টে কি করলেন ঢালাও পশ্চিমবঙ্গে বাস ট্রাক সব ঢুকছে শুনে অবাক হবেন আপনি केरल थेके ट्राकेर माथाय खाली रोदे ट्राकेर माथाय दिनेर पर दिन परिजाई श्रमिकरा चेपे बाड़ी फिरछे पश्चिमबंगेर विभिन्न जायगाय महाराष्ट्र थेके गुजरात थेके ट्राकेर माथाय बासे चेपे तारा बाड़ी फिरछे एकेकटा परिजाई श्रमिक तार तो सर्वशेष शेष हये गेछे तार एका आसबार भाड़ा कत जानेन कोथाओ 12,000 कोथाओ 15,000 टाका एकटा ट्राक भाड़ा এক একজন শ্রমিকের 12,000-15,000 টাকা লাগছে আপনি যদি ট্রেনে নিয়ে আসতেন ট্রেনের ভাড়াটা নেওয়ার পরেও তাদের বাড়ি পৌঁছে দেওয়ার ভাড়াটাও তাদের কাছ থেকে আপনি আরামসে নিয়ে নিতে পারতেন আপনি এই ঘটনা এই রকম মানে আমি আপনাকে এটাই বলবো এই রকম আপনি খামখেয়ালিপনার জন্য ট্রেন না নেওয়ার কারণে জানি না আপনার কিসের এত অহমিকা যে ট্রেন আমি নেব না ট্রেন নিলে আপনার আরো সুরক্ষিতভাবে বাইরের পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গে ঢোকার ব্যবস্থা করতে পারতেন পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের প্রবেশের ঢল আপনি আটকাতে পারেননি পারবেন না তারা বাড়ি ফিরবে এবং ফিরছেও আপনার চোখের সামনে ফিরছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু তাদের উপর আপনার কোনো নজর নেই কোনো সার্ভেলেন্স থাকলো না বিনা নজরে তারা সবাই প্রবেশ করে গেল কিন্তু বুঝি ট্রেনে করে আনতেন আপনি নজর রাখতে পারতেন তারা কোথায় যাচ্ছে জানতে পারতেন তাদের স্বাস্থ্য দপ্তরের অধীনে তাদেরকে রাখতে পারতেন তাই এখনো বলছি আপনাকে আবার বলছি 2600 ট্রেন 10 দিনে চালাবে কেন্দ্রীয় রেল দপ্তর তার থেকে একটা বড় অংশ আপনি নিয়ে যারা যারা আসতে চায় তাদের নিয়ম অনুযায়ী নিয়ম মেনে স্বাস্থ্যবিধি মেনে আবার বলছি স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করুন খামোকা তাদের আর জীবন দুর্বিষহ করবেন না केरल থেকে ট্রাকে চেপে আসছে এই খাড়া রোদে বাংলার মুখ্যমন্ত্রী বোঝার চেষ্টা করুন তারা 10,000 12,000 15,000 টাকা এক একজন শ্রমিক ভাড়া দিয়ে ট্রাকের মাথায় করে তারা আসছে পশ্চিমবঙ্গের জন্য এটা চিন্তার বিষয় তারা কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে আমরা কিন্তু আপনি জানতে পাচ্ছেন না সরকারের কোনো নজরে থাকছে না তাই বাংলার মুখ্যমন্ত্রী আপনি আরো বেশি সচেতন হয়ে আরো বেশি গুরুত্ব সহকারে এই বিষয়গুলোকে ভাবুন এইটাই আপনার কাছে আজ ঈদের দিনে আমার তরফ থেকে আমি আবেদন করি।